আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। নোয়াখালী বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতভর ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মামলার পাঁচ নম্বর আসামি সাজুকে ঢাকা থেকে এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। এর মধ্যে বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই দিনে পুলিশও দুজনকে গ্রেফতার করে। এদের মধ্যে রহিম ও রহমতুল্লাহকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া গতরাতে নির্যাতিতা নারী জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ। বেগমগঞ্জের গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী ও কুমিল্লায় মানববন্ধন হয়েছে। নোয়াখালী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ধর্ষক ও নিপীড়কদের ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ নির্যাতন ও বিভিন্ন স্থানে হত্যার প্রতিবাদ জানান তারা। একই দাবিতে কুমিল্লাতেও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বক্তারা এ সময় বলেন, এসব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলেই একের পর এক ধর্ষণ নির্যাতন সহ নানা সহিংস ঘটনা ঘটছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এতে অংশ নেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে বখাটেদের হাত থেকে বাঁচাতে মেয়েকে অন্যত্র সরিয়ে দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাবা আনোয়ার। তার অভিযোগ, মেয়েকে পাশের গ্রামে মাদক ব্যবসায়ী শামীম আহমেদ প্রায় উত্তক্ত করত, কিন্তু সে প্রভাবশালী হয় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। তাই মেয়েটি বাধ্য হয়ে সপ্তাহখানেক আগে হবিগঞ্জের নবীগঞ্জে এক আত্মীয় বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু গতকাল মধ্যরাতে শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার মিয়ার বাড়িতে গিয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে তাকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ আহত আনোয়ারকে উদ্ধার করে। এ ঘটনায় চার অভিযুক্ত লিটন, আকাই মিয়া, আলম ও দিলাক মিয়াকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত শামীম। এবারে আন্তর্জাতিক। তিন রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিরে গেছেন হোয়াইট হাউসে। এরপর ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। এর আগে টুইটারে ভিডিও বার্তায় তিনি জানান, সত্যি ভালো বোধ করছেন তিনি। আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার। শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নিজের অসুস্থতাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে তার প্রেস সেক্রেটারি সহ আশেপাশে অন্তত ১২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ লাখ, মারা গেছে ২,১০,০০০ মানুষ। এবার জানাবো শেয়ার বাজারে খবর। দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর বিকাল ৩:৩০টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ২০১৯ সালে কোম্পানিটি ৭.৫% লভ্যাংশ দিয়েছিল। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মোহাম্মদ সাইদুর রহমান নামের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি ৫,০০,৬,৭৩৪টি শেয়ার উপহার হিসেবে তার স্ত্রী তাহমিনা রহমানকে হস্তান্তর করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি। ডিএসইতে প্রকাশিত গত ৩১ আগস্টের হিসাব অনুযায়ী এ কোম্পানির ৪১.৮৪% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮.৯৪% শেয়ার রয়েছে। তবে সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে এ কোম্পানির কোনো শেয়ার নেই। ইস্টার্ন হাউজিং ও বিডি ফিনান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ অক্টোবর কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।